আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পর্ব থেকে। এখানে আমি লিখেছি, তোমরা দেখো, পুনর্বিন্যাস কৃত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়ের সমন্বয়ে যে কোভিড-19 কারণে যে নতুন বোর্ড কর্তৃক সিলেবাসটি দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের জন্য, সেখানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়ের সমন্বয়ে বাংলাদেশে সমাজ উন্নয়ন কার্যক্রম এইটি সমন্বয় যে করা হয়েছে, সেখান থেকে আমি সরকারি বেসরকারি আন্তর্জাতিক পর্যায়ে সরকারি সমাজসেবার পরিচিতি, সেখানে যে পরিচিতির মধ্যে দেওয়া আছে যেটা আমাদের গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ও শহর সমাজসেবা কার্যক্রম, আজকে এই গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। স্টুডেন্টরা, তোমরা দেখেছো যে পরে সিলেবাস কমিয়ে একটু চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো তাহলে আমাদের প্রথমে এখানে আমাদের সরকারি সমাজসেবা পরিচিতিটা একটু জানতে হবে, সরকারি সমাজসেবা পরিচিতি সম্পর্কে। আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, সাধারণভাবে যেটা বলা যায়, সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগে যদি গৃহীত ও বাস্তবায়িত সমাজসেবামূলক সব ধরনের কার্যক্রমকে সরকারি সমাজসেবা কার্যক্রম বলে। তাহলে কী দাঁড়ালো? রাষ্ট্রীয় উদ্যোগে বা সরকারি উদ্যোগে গৃহীত ও বাস্তবায়িত সমাজসেবাকে সরকারি সমাজসেবা বলে। বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ দেশে সরকারি সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অ্যাকচুয়ালি দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর যারা এখন স্টুডেন্ট আছে তাদের এগুলো রিভিশন হচ্ছে। এর আগে এগুলো আমি একবার পড়িয়েছি, বুঝিয়েছি। ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত। আমি সমাজসেবা সরকারি সমাজসেবা কার্যক্রম সম্পর্কে একটু পরিচিতিটা আবার একটু রিভিউ করে নিচ্ছি, এর আগেও পড়িয়েছি। তো এখানে ব্রিটিশ শাসিত বাংলাদেশে 1943 সালে, কত সালে এটা এই সালটাকে একটু দাগ দিয়ে নিবা, 43 সালে সরকারি পর্যায়ে 4টি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজসেবা কার্যক্রম তার যাত্রা শুরু করে বা সূচনা হয়। 61 সালে স্বাস্থ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিদপ্তর সৃষ্টি হয়। তাহলে কত শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সমাজকল্যাণ পরিদপ্তরের সালটি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1961। পরবর্তীতে 1984 সালে সমাজকল্যাণ বিভাগে উন্নীত করা হয় এবং 84 সালে সমাজকল্যাণ বিভাগকে সমাজসেবা অধিদপ্তরের নামকরণ করা হয়। এই একটু ডাটা আমরা নিয়ে নিব এই জন্য যে এগুলো আমাদের সমাজসেবা কার্যক্রমের পরিচিতি হিসেবে আমাদের লাগবে। তাহলে লাগবে হচ্ছে কত সালে সমাজসেবা কার্যক্রম তার কার্যক্রম সূচনা করেছিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সমাজকল্যাণ পরিদপ্তর কত সালে চালু হয়েছিল, এবং সর্বশেষে দেখা গেছে 84 সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট এবং 2000 সালে জাতীয় যা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনও এই মন্ত্রণালয়ের অধীনে অধীনস্থ করা হয়। তাহলে আমরা সমাজকল্যাণ সেবা কার্যক্রমের পরিচিতি একটু দেখলাম। এখান থেকে আমরা আমাদের দুইটি বিষয় থাকে, স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আমাদের সমাজসেবা কার্যক্রমের মধ্যে সরকারি পর্যায়ে যে কার্যক্রম দেওয়া আছে তার মধ্যে আমাদের আরও অনেকগুলো কার্যক্রম ছিল, কিন্তু গ্রামীণ এবং শহরে দুইটি কার্যক্রম নতুন সিলেবাসে আমাদের স্পষ্ট করেছে, নতুন মানে পরিবর্তিত সিলেবাসে এখানে বলা হয়েছে যে আমরা কমিয়ে এখানে রাখা হয়েছে যে সরকারি সমাজসেবা কার্যক্রমের মধ্যে শহর এবং গ্রামে। আমাদের এই অধ্যায়ে আরও সমাজসেবা কার্যক্রম আছে, শুধু আমাদের শহর সমাজসেবা কার্যক্রম কি কবে শুরু হয়েছিল বাংলাদেশে এবং গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কখন চালু হয়েছিল এবং গ্রামীণ এবং শহর এই দুটি কার্যক্রমের উদ্দেশ্য এবং কার্যক্রম এক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতিকে কীভাবে প্রয়োগ করা যায়, এই হলো আমাদের সরকারি সমাজসেবা কার্যক্রম মূল। তাহলে আমাদের প্রথমে জানতে হবে, আমরা চলে যাবো, এর আগেও আলোচনা করেছি গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। সহজ কথায় আমরা গ্রামীণ সমাজসেবা কার্যক্রম গ্রামের অবহেলিত, দুস্থ, অসুবিধাগ্রস্ত শ্রেণীর কল্যাণে তাদের উদ্দেশ্যে ভূমিহীন জনগোষ্ঠীর জন্য যে সেবামূলক কার্যক্রম আসলে সেটি গ্রামীণ। গ্রামীণ বলতে গ্রামীণ অবহেলিত শ্রেণীর কথাই এখানে বোঝাবে। তাহলে আমরা দেখবো যে এই যে গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বাস করে আমরা জানি, আর এই পল্লী এলাকার উপেক্ষিত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে জনগোষ্ঠীকে শিক্ষায় উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও মূলধন সরবরাহের মাধ্যমে মাধ্যমে সংগঠিত করে দারিদ্র, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা, বেকারত্ব, জনসংখ্যা বিস্ফোরণ প্রভৃতি সমস্যার বিরুদ্ধে সংগ্রামে সক্ষমতা অর্জনে সহায়তা করতে 1974 সালে দাগ দিয়ে নাও। 1974 সালে 19টি জেলায় প্রথম গ্রামীণ সমাজসেবা কার্যক্রম চালু করা হয়। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় 485টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তাহলে সহ গ্রামীণ সমাজসেবা কার্যক্রমটি চালু হয়েছিল 1974 সালে। সেক্ষেত্রে মূল থিম যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ অবহেলিত দরিদ্র দুস্থ অসহায় শ্রেণীর কল্যাণে তাদেরকে একত্রিত করে তাদের লক্ষ্যে বা তাদের কল্যাণের লক্ষ্যে যে সমাজসেবা কার্যক্রম চালু করেছে সেটি হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। এক্ষেত্রে আমরা বলতে পারি সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ গ্রন্থে নুরুল ইসলাম খান বলেছিলেন গ্রামীণ সমাজসেবার ধারণায় তিনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা হচ্ছে বহুমুখী ও সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া যার মাধ্যমে ভূমিহীন অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর সংগঠন প্রতিভা নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ক্ষমতার বিকাশ সাধন করা যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল গ্রামের সকল শ্রেণীর জনগণের সুষম উন্নয়ন ও কল্যাণ সাধনের সঙ্গে মানব সম্পদ উন্নয়নের ঘটে থাকে। তাহলে আমরা যেটা বুঝি গ্রামীণ অসুবিধাগ্রস্ত ভূমিহীন দরিদ্র শ্রেণীর কল্যাণের জন্য আসলে সরকারিভাবে যে সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে আসলে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। তাহলে আমরা এই গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রশ্নটা যখন আমরা বোঝার চেষ্টা করবো তখন একটি উদ্দীপক দিয়ে আমাদের প্রশ্নটি যেভাবে থাকবে সেটা হচ্ছে এখানে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো যে আছে সেই কার্যক্রম অথবা উদ্দেশ্যের কথা উদ্দীপক আলোচনা করা থাকবে, পাশাপাশি একটি ছদ্ম সাল দেওয়া থাকতে পারে যেটা দ্বারা গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বোঝাবে এবং কত সালে সেটা কার্যক্রমটি শুরু করা হয়েছিল বাংলাদেশে সেই সাল সম্পর্কও একটু থাকতে পারে। এক্ষেত্রে আমরা যদি গ্রামীণ সমাজসেবা কার্যক্রম 1974 সালে যাত্রা শুরু করেছিল কী কার্যক্রম নিয়ে শুরু করেছিল এবং উদ্দেশ্যগুলো কী এই সম্পর্কে আমাদের নলেজ থাকলে আমরা উদ্দীপকটা ধরতে পারবো, ধরতে পারলে আমাদের প্রশ্নগুলো চলে আসবে এভাবে যে উদ্দেশ্য সম্পর্কে থাকবে, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পর্কে থাকবে, কার্যক্রমগুলো ভালোভাবে জানা থাকলে এবং উদ্দীপকের সর্বশেষ যে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের সমাজকর্মী পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কীভাবে সহায়তা গ্রহণ করে ইত্যাদি সম্পর্কে আমাদের কোশ্চেন থাকতে পারে। তাহলে আমাদের এখন জানতে হবে গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা যে কোনো কিছু বিষয়ে করি না কেন সেটা অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। সেরকম গ্রামীণ সমাজসেবা কার্যক্রমটি যে চালু করা হয়েছিল সরকারি পর্যায়ে সেই উদ্দেশ্যটা কী ছিল, আর্থসামাজিক জরিপের মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে চিহ্নিত করতে হবে বা কর্ম চিহ্নিত করণ যাতে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা যায়। এরপরে এই লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী থেকে কর্মদল গঠন করতে হবে এবং যাতে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, নেতৃত্ব প্রদানের এবং কানুনার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ প্রদান করা। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এই 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত সঞ্চয় উদ্বুদ্ধকরণ, আয় বর্ধিতকরণ এইগুলো হচ্ছে আমাদের গ্রামীণ উন্নয়নের, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে একটি উদ্দেশ্য। এরপর আছে স্বাস্থ্য পুষ্টি, মাতৃমৃত্যু, মাতৃ ও শিশু সেবা, স্যানিটেশন, নিরাপদ পানি ব্যবহার, পরিবার পরিকল্পনা, উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে আসলে জনগণের জীবনযাত্রার মান যাতে উন্নত করা যায় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা, এটি একটি গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য। এরপরে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মধ্যে গ্রামভিত্তিক প্রতিষ্ঠান এবং প্রজেক্ট ভিলেজ, গ্রামীণ নির্বাহী কমিটি গঠন, জাতির গ্রামীণ সমস্যা, জাতির চাহিদা, সম্পদের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা ইত্যাদি ছিল আমাদের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্য। তাহলে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে মূলত হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। এই আরো অনেকগুলো কার্যক্রম লক্ষ্য রয়েছে গ্রামীণ সমাজসেবা, যেমন বেকার অর্ধ বেকারদের জন্য কিছু করা, তাদের দক্ষতার প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে বিশেষ করে সন্তান জন্মদানে সক্ষম দম্পতিদের জীবন মান উন্নয়ন এবং তা ধরে রাখার জন্য পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরণ, এগুলো ছিল আমাদের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্য। তাহলে স্টেপ বাই স্টেপ পড়বে স্টুডেন্টরা, যেমন গ্রামীণ সমাজসেবার পরিচিতিটা জেনে নেবে কখন শুরু হয়েছিল বাংলাদেশে, তারপর পড়বে উদ্দেশ্য, তারপর সরাসরি চলে আসবে কার্যক্রমগুলো। কার্যক্রমই হচ্ছে মূল প্রশ্ন। তাহলে কার্যক্রম কোন কোন কার্যক্রমগুলো গ্রহণ করে এগুলো বিস্তারিত এভাবে আমাদের আলোচনা করতে হবে না, তোমরা মূল পয়েন্টগুলোকে জানবে এবং ভিতরের ব্যাখ্যাগুলোকে একটু সুন্দর করে রিং করলেই কার্যক্রমগুলো লিখতে পারবে। এখানে দেখাও দেওয়া আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রম, কর্মদল গঠন করা উদ্দেশ্যের মধ্যে মিল আছে, সুদমুক্ত ঋণদান, যেমন ঋণ প্রদান করবে বৃত্তিমূলক কাজের জন্য কিন্তু সুদ নিবে না। তারপরে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সহায়তা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, গোষ্ঠী কেন্দ্র, সাক্ষরতা ও সামাজিক শিক্ষা একটা প্রদান এবং সম্পূরক কার্যক্রম, সম্প্রসারিত পল্লী সমাজকর্ম প্রকল্প, এই কার্যক্রমগুলো গ্রামীণ সমাজসেবার আমি আরও একবার পড়িয়েছি, সেখানে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। তাহলে গ্রামীণ সমাজসেবা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে, তার মধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সুদমুক্ত ঋণ দেন, যাতে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে সুদমুক্ত ঋণ প্রদান করলে গ্রামীণ অসহায়
ভূমিহীন যুবক বেকার এবং মানুষগুলো অসুবিধাগ্রস্ত অসুবিধাগ্রস্ত শ্রেণীর মানুষগুলো এই সুদমুক্ত ঋণের মাধ্যমে যে প্রশিক্ষণ গ্রহণ করে সেই প্রশিক্ষণের উপরে সে আয় বর্ধনমূলক কাজ করতে পারে এবং ঋণটা পরিশোধ করতে পারে। তাহলে আমাদের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো সম্পর্কে একটু নলেজ নিলেই এগুলো ভিতরে ব্যাখ্যাটা সহজভাবেই উদ্দীপকের আলোকে লিখতে পারবে। তাহলে আমি এতক্ষণ তোমাদের সামনে যে আলোচনা করছিলাম যে পুনর্বিন্যাস কিন্তু সিলেবাস উঠিয়ে শিক্ষার থেকে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম পর্যন্ত আলোচনা করেছি, স্টুডেন্ট আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা শহর সমাজসেবা আলোচনা করব। আল্লাহ হাফেজ।